একদম দেখে আমি তাই দেখছি এক ঘন্টা হার্লি ম্যাটার্স আপনার গাড়ি পুলিশ এসে আপনি তো চলে এসছেন আপনাকে তো পটে তো বুঝে গেছে পটে বুথ ক্যাপচার হচ্ছিল আগদেবটি খুঁজিতে তোমরা জানো এখানে মস্তান রাজ আছে তৃণমূলে এবং এই জন্য আমরা এটাকে সেন্সিটিভ ভোট বলেছিলাম যেগুলো শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেখানে পুলিশ আছে আর যেগুলো লুট হচ্ছে সেখানে পুলিশের টিকি দেখা যায়নি লোকাল পুলিশ তারা তালপাতা সেপা হিসেবে দাঁড়িয়েছিল আমার উপর আক্রমণ হয় বুথের উপর আক্রমণ হয় আমার গাড়ি ভাঙচুর হয় কিন্তু এক ঘন্টা এটা হচ্ছে 100 মিটারের মধ্যে পাতাগোড়া পুলিশ ক্যাম্পের আমরা আগে থেকেই জানতাম পাতাগোড়া পুলিশ অফিসে ইনচার্জ আছেন এবং এই পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয়েছে এটা এই জন্যই হয়েছে যাতে জাকির বাহিনী যাতে ভোটগুলোকে লুট করতে পারে 24টা ভোটে সকাল থেকে আমরা ইলেকশন কমিশনকে বলছি অফিসকে বলছি কিন্তু কোনো রেসপন্স ছিল না সেক্টর অফিসে ঘুরে বেড়াচ্ছে সেও তালপাতা সেপাই তার নিজের সিকিউরিটি নেই সে অসহায় প্রিজাইডিং অফিসে অসহায় আমি গিয়েছি বুথটাকে প্রোটেক্ট করতে এবং প্রিজাইডিং অফিসারকে প্রোটেক্ট করতে তখন সেই বুথের উপর আক্রমণ হয় রড নিয়ে লাঠি ছোটা নিয়ে রিভলভার নিয়ে বন্দুক নিয়ে দরজা বন্ধ করার অবস্থা ছিল একটা দরজা বন্ধ ছিল একটা বন্ধ হাতে বন্ধ করা থাকেনি কিন্তু সে তো পালিয়ে গেল আমার পরে একদম রড নিয়ে আমাকে হামলা করেছে।